চলিব ফুরবর কারণে ভিটামিন লাগে তো লাগে না নাই কষ্ট হয়ে থাকে হয় না কষ্ট হয় না নয় মূর্তো বহুত কষ্ট হয়ে থাকে কিন্তু আপনাদের যেটা ভোগব দিয়ে সেইটা আশীর্বাদ হয়ে যায় ভিটামিন পাই যাও পুরা মাল্টি ভিটামিন হয়ে যায় হয় না নয় মই কুটুম করে 10,000 টাকা সুমাই দিব ঠিক আছে এতিয়া এই 10,000 টাকাটো আরম্ভনি 10,000 টাকাটো শেষ নহয় বোলে একবার 10,000 দিলে আর কাম শেষ সেইটা নহয় মোক এতিয়া কথা এটা কোকসুন এই 10,000 টাকাটো পোৱাৰ লগে লগে টাকাটো গিরিয়েকক কোনে কোনে দি দিব কোনে কোনে দি দিব নিদিয়ে গিরিয়েক বিলাকে বিজেপিক ভোট দিব নে নিদিয়ে দিব পানি আনি দিয়াব মহিলায় গিরিয়েকক টানি আনি হলে দিয়াব দিয়াব ঠিক আছে কিন্তু মই এটা ভাল বুদ্ধি শিকাই দিম টানি আনি তো দিব পারি কিন্তু আরো এটা ভাল বুদ্ধি আছে আমার টাকাটো যেতিয়া আহিব এক সপ্তাহ আগতে মই আপোনালোকক কৈ দিম যে অমুক তাৰিখে টকাটো সোমাব 7 দিন আগত গম পাব 7 দিন আৰু ঘৰত গিৰিয়েকৰ লগত কাজিয়া নকৰিব হ'ব আৰু 7 দিন গিৰিয়েকসকলক গৰম ভাত খুৱাব ঠাণ্ডা ভাত নোখোৱাব আচ্ছা এতিয়া মই এই কথাটো কিয় কৈছো যদিও ধেমালিত কৈছো তার একটা কারণ আছে আমি টাকা পালে কাবার ধার আছে কিবা আছে টাকাটো আমি খরচ করে দিই মহিলাই কম খরচ করে এই টাকাটো আমি বোলে মোর গিরিয়েকর দোকান এখন আছে তাতে মই দিলু ব্যবসায়টো ভাল করল বোলে আমি 10 জনী মহিলা লগ লাগি এটা কমিটি পাতিলু আৰু টাকাটো আমি ভাল করে ব্যবহার করলো ছাগলী গরু মৌ মাখি যিকোনো এটা আমি কাম হাতত ললো যোনে যি পাৰে একো যদি কৰিব নোৱাৰো ঘৰত যদি আমি 50 ডাল চেগুনৰ গছো যদি ৰুলো বা 50 ডাল যদি আগৰ গছৰ পুলিও ৰুলো আমাৰ কাম হৈ গ'ল তেতিয়া আপোনালোকক আমি পিছৰ ইনষ্টলমেণ্ট হিচাপে আৰু 25,000 টাকা আপনার আমি ব্যাংক অ্যাকাউন্ট আজি আপনার সব মই যেতিয়া মুখ্যমন্ত্রী হয়েছিল তেতিয়া মই রাইজক কৈছিল যে রাইজ বিজেপি ভোট দিয়ক আমি 1 লাখ লড়া ছোৱালী চাকরি দিব মানুষে ভাবিলে হরে 1 লাখ চাকরি কোরপরা হব দরমহা কত দিব কেনেকে দিব চাকরি হলেই বা দুখিয়া লড়াই চাকরি পাব নেকি আমার মনত বহুত প্রশ্ন আছে কিন্তু আজি 3 বছর আমি 1 লাখ লড়া ছোৱালীক সরকারি চাকরি দিব
চাকরি আজিকালি কোনে পায়? কৃষকৰ লৰা, ঠেলা চালকৰ লৰা, দুখীয়া মানুহৰ লৰা আগৰ দৰে টকা পইচা দি চাকৰি ল'ব নালাগে। এতিয়া মই আজি আপোনালোকক কি কব খুজিছো যে মোৰ 1 লাখ দিম বুলি কৈছিলো, 1 লাখ চাকৰি দিয়া হৈ গ'ল, কিন্তু লৰা ছোৱালীটো নিবনুৱা আছে। সেইকাৰণে এই বছৰটোত মই আৰু 50,000 চৰকাৰী চাকৰি, 50,000 মেজিষ্ট্ৰেট, DSP, সাব ইনস্পেক্টৰ। তাৰমানে এতিয়া অসমৰ লৰা ছোৱালীয়ে চাকৰি পাবৰ কাৰণে দালালৰ ওচৰত যাব নালাগে। আৰু 1 লাখ হৈ গল এই বছৰটোত 50,000 আৰু চাকৰি হ'ব। সোণাপুৰৰ পৰা জাগীৰোড ওচৰতে জাগীৰোডত আমি কি কৰিব খুজিছো, ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী। এতিয়া ছেমি কণ্ডাক্টৰ বুলি ক'লে আমি বুজি নাপাম, কিন্তু সহজতে যদি বুজাওঁ, মানুহৰ যদি হাৰ্টটো নাথাকে তেজৰ শোধন নহয়। মহিলাসকলক এনেকুৱা এটা ভেকচিন দিম যাৰ পৰা কোনো কাৰণে আৰু চাৰ্ভাইকেল কেঞ্চাৰ হ'ব নোৱাৰে। আপোনালোকে আপোনালোকে চিন্তা কৰক যে মোদীজীয়ে নারী শক্তিৰ কাৰণে কিমান চিন্তা কৰিব পাৰে। শ্ৰদ্ধা ৰাইজ, আজি আমাৰ অসমখনক আমি যাতে আগুৱাই লৈ যাব পাৰোঁ, অসমখনক যাতে আমি ভাৰতৰ ভিতৰতে এখন সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্য কৰিব পাৰোঁ, দিশপুৰ সমষ্টিটোক আমি যাতে আগুৱাই লৈ যাব পাৰোঁ, তাৰ বাবে আমি BJP দলক ভোট দিব লাগিব। 2026 চনত আপোনালোকে জানে যে ইমান দিন অতুল দাই আমাৰ কাৰণে বহুত কষ্ট কৰিলে। 2026 চনত আমাৰ দিশপুৰ সমষ্টি এতিয়া 2টা সমষ্টি হ'ব, চিটিখিনি বেলেগ, গাঁওখিনি বেলেগ। আগতে গুৱাহাটীত আমাৰ 4টা MLA আছিল, এতিয়া আমি 5টা MLA বনাবৰ কাৰণে সুযোগ পাম। আৰু আমি গুৱাহাটী লোকসভা সমষ্টিত আগৰ দৰেই আমি ভোট দিম। শ্ৰদ্ধা ৰাইজ, আমি BJPক জিকাব লাগিব, মোদীজীক জিকাব লাগিব, আৰু আমি অসমখনক আগুৱাই লৈ যাব লাগিব, হয়নে নহয়? সকলো ৰেডি? এতিয়া মোৰ শেষ কথা, আমি গুৱাহাটীৰ মানুহে ভোটটোতো দিব খোজো, এফালে দিব, এফালে দিব, এইফালে কিবা ক'ব খুজিছো, আমাৰ গুৱাহাটীৰ মানুহে আমিতো ভোটটোতো দিব খোজো। আমাৰ দেশত বাৰে বাৰে সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ হৈছিল, বোম্বাইত আক্ৰমণ হৈছিলে, গুৱাহাটী, কলিকতা, পৃথিৱীৰ আন আন দেশৰ লগতে আমাৰ ভাৰতবৰ্ষতো এসময়ত উপৰ্যুপৰি সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণ হৈছিল। কংগ্ৰেছৰ চৰকাৰ থাকোঁতে হায়দৰাবাদত বোমা ব্লাষ্ট হয়, মহাৰাষ্ট্ৰত বোমা ব্লাষ্ট হয়, কিন্তু কোনেও প্ৰত্যুত্তৰ দিব পৰা নাছিল। 26/11 দৰে মুম্বাইত জঘন্য অপৰাধো যেতিয়া হৈছিল, তেতিয়াও আমাৰ সেনাবাহিনী সম্পূৰ্ণ নিৰুত্তৰ হৈ বহি আছিলে। আমি সকলোৱে জানিছিলোঁ যে কাশ্যপ পাকিস্তানৰ পৰা ভাৰতলৈ আহিছে, ভাৰতত তেওঁলোকে ইমান ঘৃণনীয় অপৰাধ কৰিছে। আমি এড্ৰেছটো জানিছিলোঁ, ক'ৰ পৰা আহিছে, কিয় আহিছে আমি জানো, কিন্তু আমি প্ৰত্যুত্তৰ দিব পৰা নাছিলোঁ। ভাৰতীয় হিচাপে আমি ভাবিবই পৰা নাছিলোঁ যে আমি পাকিস্তানৰ বুকুত গৈও আমি আক্ৰমণৰ উত্তৰ দিব পাৰোঁ।
কিন্তু মোদী ডাঙরিয়ায় ভারতর উপর মানুষের ধারণা বদলাই দিলে। আগতে ভারতক সকলে এখন সফট স্টেট বলে ভাবিছিল, যে যোনে আহি যি করিব পারে করিব পারে। কিন্তু ভারতীয় সকলে বিবৃতি দিব, বিতর্ক করিব, কিন্তু ভারতীয় কেতিয়াও উত্তর দিব নোৱাৰে। কিন্তু মোদী ডাঙরিয়ায় বুঝাই দিলে যে ভারতত যদি কোনোবাই আক্রমণ করে ভারতে দুগুণ প্রত্যাক্রমণ করিব। আর যেতিয়ারপরে আপনার দেখিছে যে পাকিস্তানের উপর মোদী ডাঙরিয়ায় সার্জিক্যাল স্ট্রাইক করিলে, আকাশরপর বোমা পেলালে, নিজে নিজে ভারতত সন্ত্রাসবাদীর আক্রমণবোৰ বন্ধ হয়ে গেল। আজি 10 বছর, 2014 মোদী প্রধানমন্ত্রী হল, 19 পাকিস্তানের উপর আমি বোম পেলালো, আজি 5 বছর কতো সরু ঘটনাটাও আমার ভারতের বুকুত নাই। কংগ্রেস সরকার বলে কলে আমি কি বুঝিছিল, মই বুঝাই দিছো, 5টা অমৃত মানে কংগ্রেস আছিলে। এটা অমৃত হল ধুতি, এটা অমৃত হল লুঙি, এটা অমৃত হল সূতা, এটা অমৃত হল কম্বল, আর এটা অমৃত হল আঁঠুয়া। এই পঞ্চমৃতেই কংগ্রেসে খুয়া 11 বছর আমাক চলুয়া, 15 বছর চলুয়া নাই জানো কি আমাক দিলে। কংগ্রেসের দিনত গোটেই মহানগরখনত ঘুরিলে এটাও চিন নাপাব কি বুলি দিলে। মই ৰাতিপুৱা দুধনৈ কৈ আছো যে আমাক যেনেকে পূজা টুজা হলে আমাক পঞ্চমৃত দিয়ে, তেনেকে আমাক কংগ্রেসে পঞ্চমৃত দিছিলে, লুঙি ধুতি সূতা কম্বল আঁঠুয়া। কিন্তু আজি আমার রাজ্যখনত ইনফ্রাস্ট্রাকচার, ডেভেলপমেন্ট, পিস, শান্তি, আজি গোটেই অসম আর গুৱাহাটীর পরিবেশ বদলি গল। আজি যদি 5 বছর আগত কোনোবা গুৱাহাটীত আহিছিল, আজি যদি 5 বছর পিছত গুৱাহাটীত আহে, এইখনে সেইখন মহানগর বলে কোনেও কব নোৱাৰে। আমার মহানগরখনের যিমান পরিবর্তন হল, এতিয়া যদি মই এটা এটাকৈ কৈ যাওঁ যে আমার গুৱাহাটীত কি কি কাম হৈ আছে, কি কি কাম হোৱা নাই, আমি ভাবিলে আচৰিত হম যে এতিয়া গুৱাহাটীত খানাপাৰাত আমি এনেকুৱা এটা অডিটোরিয়াম বনাই আছো যত 6,000 মানুহ একেলগে বহি অনুষ্ঠান চাব পাৰিব। অহা ডিসেম্বর মাহত তার ইনগ্রেশন হব, কিমান মানুহ একেলগে বহিব, 6,000। আপনাদের চাব পারে এগ্রিকালচারের ফিল্ড অফিসের ভিতর কাম চলি আছে, 6,000 মানুহ একেলগে বহি এতিয়া অনুষ্ঠান চাব পাৰিব। আর 1,000 গাড়ি পার্কিং হব পাৰিব। মানুহে কলিকতাত হব পারে, দিল্লীত হব পারে, মানুহে কল্পনাও করিব পৰা নাই যে গুৱাহাটীতো আমি তেনেকুৱা কাম করিব পাৰো। এতিয়া ভৰলুমুখৰ ব্রহ্মপুত্র ব্রিজখন মূৰটো ইমান যোৱা নহয়, মই যেতিয়া গধূলি যাওঁ তাতো ইভিনিং ওয়াকৰ এটা ডাঙৰ এটা ভেনু হৈ গৈছে, লৰা ছোৱালী তাতে খোজাই কাঢ়ি থাকে। আৰু আপোনালোকে চিন্তা কৰক, যেতিয়া উত্তৰ গুৱাহাটীলৈকে ব্রিজখন লাগি যাব, কিমান ধুনীয়া হব পাৰে গুৱাহাটী মহানগৰীখনৰ পৰিবেশ, আপোনালোকে চিন্তা কৰক। এতিয়া হাইওয়ে ফ্লাইওভারবিলাক খুলি যোৱাৰ পিছতে গুৱাহাটীত গাড়ীৰ ভিৰ কিমান কমি গৈছে। যেতিয়া উত্তৰ গুৱাহাটীলৈকে আমি বাইহাটা চাৰিআলিৰ পৰা ফাঁচি বজাৰলৈকে যাব পাৰিম, ভৰলুৰ পৰাটো জালুকবাৰীলৈ কাৰ্ফিউ টাইপ হৈ থাকিব, গাড়ীয়ে নাথাকিব। কোন কোন গাড়ী ওলাব, গাড়ীয়ে নাই, কিমান গাড়ীটো একেখনে। যেতিয়া গৌৰীপুৰৰ পৰা পোনে পোনে গাড়ী আহি ফাঁচি বজাৰত ওলাব, তেতিয়া ভৰলুৰ পৰা মালিগাঁওলৈকে কোন যাব, যোৱা মানুহে নাই, আদাবাৰীলৈকে কোন যাব, ৰাস্তা খালী, তাতে ওপৰত ফ্লাইঅভাৰ। এতিয়া মই আৰু এটা মনতে ভাবিছোঁ, আমাৰ যত লাচিতৰ ঘাট আছে, সেই লাচিতৰ ঘাটৰ পৰা ব্ৰিজখন উলিয়াই একেবাৰে আমাৰ যিটো উজান বজাৰত বাল ভৱন আছে তালৈকে আৰু এটা পিছেদি ৰাস্তা বনাই দিয়া, মানুহে ধুনীয়াকৈ ব্ৰহ্মপুত্ৰ চাই চাই হাইকোর্টের সন্মুখেদি আহিব নালাগে, পিছেদি আমি আহিব পাৰিম। আজি আমার পার্কবিলাক ধুনিয়া ধুনিয়া হয়ে আছে, মানুহে ব্রহ্মপুত্রখন দেখাই নাছিল। এতিয়া ডিসি কোর্টটো খুলি দিয়াৰ পিছত প্রথমবার মানুহে আজি ব্রহ্মপুত্রখন দেখা আৰম্ভ কৰিছে।
মানে কথা হলো কি মানে মুসলিমর যে নামাজ রোজা বলে এইটো মানে অল্প মাঝে মাঝে কয়ে থাকে যে এই নামাজ রোজা আজান বন্ধ হবো এইটো মানে বেয়া লাগে অল্প মানে মোর মনে কি মানে হিন্দু মুসলিম ভাই ভাই সব একেলগে থাকুক এইটো মাটির পাট্টা লাগে মাটির পাট্টা লাগে। আচ্ছা এতিয়া নামাজ বন্ধ হবো বলে কংগ্রেসে কয় না বিজেপিয়ে কয়? কংগ্রেসে কয়। রোজা বন্ধ হব বলে কংগ্রেসে কয় না বিজেপিয়ে কয়? আজি দশ বছর নামাজ বন্ধ হল নাকি? তেতিয়ালে কংগ্রেসি বিলাকে কিয় কই থাকে? সেখানে কংগ্রেসি বিলাকক খুদিব লাগে যে তহতি দশ বছর একটা কথাই কিয় কই আস, নতুন কথা ক, হয় না নহয়? আজি আজি মোদি প্রধানমন্ত্রী হওয়ার পিছত কোনোবা মুসলমান মানুষের সন্তলিত কিবা দিগদার হয়েছে নাকি? হয়েছে নাকি দিগদার? হওয়াটো কারো নাই, কিন্তু প্রচার কোনে চলায়? কংগ্রেসি বিলাকে চলাই থাকে, হয় না নহয়? সেকারণে কংগ্রেসি বিলাকক কব লাগে যে তহতর খুটা কম্বলর দিন গল আর এবার মামাক ভোট দিন। থানা দালালি বন্ধ করিব লাগে মামা, ইন্টারেস্ট ইন্টারেস্ট বন্ধ করিব লাগে, থানা দালালি বন্ধ করিব লাগে, হয় না নহয়? থানা দালালিও আছে নাকি ইয়াতে? ইয়াতে আছে? তেতিয়ালে মই একদিন ইয়াত আহিবই লাগিব, ভাল অসিয়ে দিব লাগিব যোনে থানাত দালালি নকৰে, হ'ব?